আজকের এই ভিডিওতে জানব আসলেই কি টাইম ট্রাভেল সম্ভব। আমরা দেখি বিভিন্ন সায়েন্স ফিকশন মুভিতে, বিভিন্ন ইন্ডাস্ট্রি যেরকম হলিউড, বলিউড, টলিউড, জলিউড, বিভিন্ন জায়গায় অ্যাক্টররা সব হয় বর্তমানে না হয় অতীতে বা ভবিষ্যতে গিয়ে পুনরায় আবার বর্তমানে ফিরে আসছে। আইনস্টাইনের মতে দুভাবে টাইম ট্রাভেল সম্ভব। ফার্স্ট, যদি কোনো এমন একটা জায়গায় যাওয়া যায় যেখানে যেখানকার টাইম পৃথিবীর থেকে খুবই স্লোতে চলছে, অর্থাৎ যদি ধরা হয় সেখানকার একদিন যদি পৃথিবীর এক বছরের সমান অথবা কয়েক বছরের সমান, তাহলে যদি কোনো মানুষ ওই জায়গায় এক বছর কাটিয়ে পুনরায় আবার পৃথিবীতে ফিরে আসে, তাহলে সে পৃথিবীতে এসে পৃথিবীতে 365 বছর পরে আসবে অথবা কয়েকশো বছর পরে আসবে। যখন আসবে হয়তো বা সে দেখতে পাবে না তার চেনা পরিচিত মানুষগুলোকে। এরকম ভাবে সম্ভব যদি ব্ল্যাক হোলে মানুষ প্রবেশ করত, তাহলে ব্ল্যাক হোল হচ্ছে এমন একটা জায়গা যেখানে সময় অনেক ধীরে চলে। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ম হোল। ওয়ার্ম হোল হচ্ছে, যদি সোজা ভাষায় বলা যায় তো, যদি আমাদের গ্যালাক্সি থেকে অন্য কোনো গ্যালাক্সিতে যাওয়া যায়, অর্থাৎ আমাদের গ্যালাক্সির টাইম জোন অন্য কোনো গ্যালাক্সির টাইম জোন সম্পূর্ণ ডিফারেন্ট, হয়তো আমাদের থেকে দ্রুত চলছে অথবা ধীরে চলছে, তো যদি এরকম কোনো টাইম জোনে যাওয়া যায় তাহলে টাইম ট্রাভেল করা সম্ভব। যদি ওই গ্যালাক্সিতে গিয়ে পুনরায় আবার ফিরে আসা যায় তাহলে হয় সে কয়েক যুগ এগিয়ে যাবে, না হলে কয়েক যুগ পিছিয়ে যেতে পারে। তো এই দুটিভাবে টাইম ট্রাভেল করা সম্ভব। বর্তমান পর্যন্ত এইরকম কোনো স্পেসশিপ আবিষ্কৃত হয়নি যার স্পিড এতটা দ্রুত বা তার জ্বালানি শেষ হবে না। এরকম কোনো স্পেসশিপ যদি আবিষ্কার হয় অদূর ভবিষ্যতে যার ফুয়েল শেষ না হয়, তাহলে হয়তো বা কোনো দিন ওইসব গ্যালাক্সির আবিষ্কার হতে পারে। তো বর্তমান পর্যন্ত এই দুইভাবে টাইম ট্রাভেল করা সম্ভব। পৃথিবীতে অবস্থিত পিরামিড সূক্ষ্ম টাইম ট্রাভেলের উদাহরণ, যার টাইম ট্রাভেল আমাদের সাধারণ চোখে ধরা পড়ে না। এবং বিজ্ঞানীরা দাবি করে যে স্পেসে থাকা মানুষেরা অলরেডি টাইম ট্রাভেল করে ফেলেছে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আর যদি এইরকম ধরনের ভিডিও চান তাহলে কমেন্টে জানান এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। কেন সাবস্ক্রাইব করেন না আমার তো ভালো লাগে না, সাবস্ক্রাইব করবেন প্লিজ, এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য আমার নতুন ভিডিওর জন্য। এবং আপনারা কোন ধরনের ভিডিও চান আমার ভিডিও ডেসক্রিপশনে অর্থাৎ কমেন্টে জানাবেন, এবং অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মতামত টাইম ট্রাভেল সম্পর্কে। সো ভালো থাকবেন।